তদন্তে নতুন মোড়, ছেলে নয়, নারীকে হত্যার পর মরদেহ ফ্রিজে রাখেন বাড়ির ভাড়াটিয়া। বগুড়ার ধূপচাঁচিয়ায় গৃহবধূকে হত্যার পর ডিপ ফ্রিজে রাখার ঘটনাটি নতুন মোড় নিয়েছে। পুলিশ বলছে নিহতের ছেলে নয়, বাড়ির ভাড়াটিয়াই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার 15 নভেম্বর দুপুরে ধূপচাঁচিয়া থানার পুলিশ জানায়, হত্যাকাণ্ডের সময় ওই বাসা থেকে খোয়া যাওয়া মোবাইল ও ওয়াইফাই রাউটারের সূত্র ধরে সেই বাসার ভাড়াটিয়া মাবিয়া আক্তারকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে মাবিয়া আক্তার স্বীকার করেন, 4 মাস আগে উম্মে সালমার বাসা ভাড়া নিয়ে সেই বাসায় মাদক ও অনৈতিক কাজ চালিয়ে যাচ্ছিলেন তিনি। বিষয়টি টের পেলে বাসা ছাড়ার নির্দেশ দেন উম্মে সালমা। ভাড়ার পাওনা টাকা সহ বিভিন্ন ইস্যুতে ক্ষুব্ধ হন মাবিয়া। এর জেরে দুই সহযোগী মুসলিম ও সুমন চন্দ্র সরকারকে নিয়ে হত্যার পর মরদেহ ফ্রিজে রেখে দেন তারা। এর আগে রোববার 10 নভেম্বর ধূপচাঁচিয়ায় বগুড়া নৌকা আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন আজিজয়া মঞ্জিল বাড়িতে খুন হন উম্মে সালমা। এ ঘটনায় নিহতের ছোট ছেলে সাদ বিন আজিজারকে গ্রেপ্তার করা হয়। সে সময় র‍্যাব জানিয়েছিল হাত খরচের টাকার জন্য মাকে হত্যা করেছিল তার ছেলে। পরে মরদেহ ডিপ ফ্রিজে রেখে দেন।